আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি রেসিপি বাই অঙ্কন। আমার চ্যানেলের নাম একটু চেঞ্জ হয়েছে, এখন থেকে আমার চ্যানেলের নাম টেস্টি রেসিপি বাই অঙ্কন। এখন তো আমের মৌসুম চলছে, তো আমের কেক না বানালে কি হয়? তো আজকে আমি চলে এসেছি মাত্র একটি ডিম দিয়ে আমের পাউন্ড কেকের রেসিপি নিয়ে। এই কেক খেতে অত্যন্ত টেস্টি, তো চলুন দেখে নিই এটা বানাতে কী কী লাগছে। একটি মিডিয়াম সাইজ পাকা আম কেটে নিব। আমটা কেটে নিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর অবশ্যই এতে কিছু চিনি অ্যাড করে প্রায় 4 থেকে 5 মিনিট চুলায় কিছুক্ষণ কুক করে নিতে হবে। কারণ এইটা কুক না করলে, এইভাবে অ্যাড করলে আমের কষের যে একটা ফ্লেভার সেটা চলে আসে। তো আমরা 1 টেবিল চামচ চিনি অ্যাড করে এইটা কিছুক্ষণ চুলায় কুক করে নিচ্ছি। যদি এটা না কুক করেন তাহলে কেকের টেস্ট একদমই ভালো আসবে না। তো এই স্টেপটা কেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এইটা অবশ্যই ফলো করবেন। এটা ভালোভাবে কুক হওয়ার পর আমরা অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। সেই ডিমটা আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুটা ফোম করে নিব। আর ফোম করে নেয়ার সময় প্রায় 1/4 কাপ সুগার আস্তে আস্তে এটার সাথে মিলাতে থাকব। আমরা ডিমটা কিছুক্ষণ বিট করার পর 1/4 কাপ সুগার দিয়ে দিচ্ছি আর এটা বিট করতে থাকছি যাতে কিছুটা ফোম ভাব চলে আসে। সম্পূর্ণ চিনি অ্যাড করার পরও আমরা কিছুক্ষণ ধরে এটা বিট করব। আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এটা বিট করতে পারবেন, কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে এটা বিট করতে অনেক কম সময় লাগে। কিছুটা ফোমি ভাব চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুন অয়েল। 2 টেবিল স্পুন অয়েল দেওয়ার পর আমরা যে আমের পাতটা রান্না করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। আমি প্রথমেই নিয়ে নিব 1 টেবিল চামচ পাউডার দুধ। এরপরে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। আমি এখানে আটা ইউজ করেছি। এরপরে 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব। এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে আপনার কেকে অনেক দেবে যাবে, মানে বেকিং হওয়ার পর। এই প্রসেসটা না করলে বেকিং হওয়ার পর আপনার কেকটা একদম ভালো দেখাবে না। তো এটা ভালোভাবে আপনারা চেলে নেবেন আর চেলে নেওয়ার পর বাদবাকি যে একটু থাকবে সেটা ফেলে দেবেন। এরপরে আমি বাটারটা আস্তে আস্তে মিক্স করে নেব। সবগুলো মিক্স করে নেওয়ার পর আমি এইটা চুলাতে বেক করব। আমি 6 ইঞ্চির কেকের মোল্ড নিয়ে এর উপরে লেখার যে কাগজ সেটায় তেল মাখিয়ে বিছিয়ে দিয়েছি। আমি বাটারগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা আমি চুলায় বেক করব। চুলায় প্রথমে একটি হাঁড়ি বসিয়ে সেটা হাই হিটে প্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপরে এই কেকটা বসিয়ে দিয়ে আমি প্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। চুলার হিট একদম আস্তেও থাকবে না, একদম আস্তে থাকার উপরের লেভেলে চুলার হিট রাখতে হবে। আর আমি প্রায় 25 মিনিট পর একটু চেক করে 30 মিনিট পর আবার চেক করেছি। 30 মিনিটের পর চেক করার সময় দেখছি যে আমার কেকটা অনেক পারফেক্টভাবে হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর আমি কিছুটা গরম অবস্থায় এটা বের করে নিয়ে এসে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা 1 ঘন্টার মতন রেখে দিবেন যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই কেকটা অনেক সফট হয়েছে,
আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আরো ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এটা পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আর এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।